আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে একটা কবুতর আমার বাসায় আসছে, ওদেরই কবুতর, ওই যে লাল পাশে, এমনিতে বাসায় আসে বসে আছে, কবুতর ছাড়া নাই, ওই যে পাশে দেখা যাচ্ছে এটা, এমনি এমনি বসে আছে বাসায়। আপনারা হয়তো দেখছেন আমার কবুতর, ওরকম কালার কবুতর আমার নাই, এমনিতে বসে আছে, বেশি আমাদের এই পাশের রেটিনে এমনি বসে আছে। যাই হোক, কবুতরটা দেখি না, আমি কি চেষ্টা করি, এই যে এটা দেখা যাচ্ছে, এটা মনে হয় বাড়ির কবুতর। কবুতর কেমন হয় জানি না, কিন্তু কবুতরটা আমার ভালো হওয়ার কথা, কারণ যে কবুতর ঘুষে থাকে হয়তো একবার গোলা হবে আর নয়তো ভালো হবে। তো দেখা যাক কী হয়, দেখি ধরি, খাওয়া নিয়ে আসি কবুতরগুলো। আমি এখন কবুতরে দেখাই, দেখি হাত দেওয়ার পর নামে কি, মানে কবুতরটা দেখে আমি কবুতর ছাড়লাম, এখনই ছাড়লাম আর কবুতর। তো নামতে পারে, দেখ আসলে কবুতর আর ওভাবে ধরি না, কারণ একটা ধরলে দুইটা হারাই, সে কারণে ধরি না। ওই কবুতরটা এমনিতে বাড়িতে সে এমনি বসে আছে কবুতরের সাথে, কবুতর দুইটা ছাড়া ছিল। নামাইনি এখনো, নামার জন্য এখনো ধুম দিয়ে করছে। ভালো রোগও আছে এই আমার কবুতরটা, ডাকছে অনেক, হচ্ছে ষাট কবুতর দেখতে কবুতরের, মাশাল্লাহ অনেক সুন্দর, নেয়াজগুলো সাদা। বাপরে বাপ, সেই ডাকে অতিথি কবুতর বাসায় এসে মাদিগুলার পিছিয়ে ডেকে বেড়াচ্ছে। তোমার নেয়াজগুলো সাদা তো সুন্দর, ওদের গেট আপ আছে মাশাল্লাহ। নামতে না পারে এপার সে এটি নিয়ে চলে আসছে, এবার সে এটি নিয়ে চলে আসছে, বসতে বসতে এই যে নামে গেছে, ও দেখতে হেবি সুন্দর আছে, আমি চেষ্টা করি ধরতে পারি। ধরে ফেলবে, ধরে ফেলেছি কবুতর, বাহ অনেক সুন্দর চোখটাও। এটা হলো সেই কবুতর, মৌসু বড়ো দিয়ে দেবো আমি, আশেপাশে কাটা যদি হয়ে থাকে অবশ্যই আশেপাশে হতে পারে, তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো কবুতর, লাগবো না।